পড়াশোনা খেলাধুলার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা মফস্বলের এই স্কুলটি টেক্কা দেবে শহরের বেসরকারি যে কোনো নামি স্কুলকেই। বর্তমান সময়ে সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে ঠিকমতো স্কুলে গেল কিনা, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে কোথাও ঘুরতে গেল কিনা। এই দুশ্চিন্তার অবসান ঘটানোর পাশাপাশি পড়ুয়াদের আরও বেশি করে শৃঙ্খলা পরায়ণ করতে উদ্যোগ নিয়েছে প্রায় শতাব্দী প্রাচীন ক্যানিংয়ের ডেভিড শেষুন হাইস্কুল। এখানে এদিন উদ্বোধন হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেমের, যার উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। প্রায় 2500 পড়ুয়া সম্বলিত এই স্কুল চত্বরে নজরদারি চালাতে ইতিমধ্যেই 64টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সরকারি স্কুলে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার পড়ুয়াদের আরও বেশি করে নিয়মানুবর্তী করে তুলবে, পাশাপাশি আগামী দিনে স্কুলে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনার কথা জানালেন প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার ভক্ত। প্রাচীন কোনো গাছকে এক স্থান থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দেওয়ার কাজ উত্তরবঙ্গে এর আগে হয়নি বলে দাবি পরিবেশ বিশেষজ্ঞদের। উন্নয়নমূলক কোনো কাজে কোথাও কোনো গাছ বাধার সৃষ্টি হলে সেটিকে আর কেটে ফেলার দরকার হবে না, অন্যত্র প্রতিস্থাপন করে গাছটিকে নতুন জীবনদান করা যাবে। এমনই অভিনব দৃশ্য দেখা গেল বালুরঘাটের ডাক বাংলা পাড়ায় জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে। পুরাতন বটগাছটি সম্প্রতি বিপজ্জনক অবস্থায় ছিল, সে পরিস্থিতিতে গাছটি কেটে ফেলা ছাড়া অন্য উপায় ছিল না, কিন্তু ক্লাবের সাংবাদিক, পরিবেশপ্রেমী ও পুরসভার উদ্যোগে গাছটিকে সমূলে উঠিয়ে 3 কিলোমিটার দূরে ডাঙ্গা ফরেস্টে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। 3টি হাইড্রোলিক মেশিনের সাহায্যে গাছটি উপড়ে সেটিকে ট্রেলারে চাপিয়ে এভাবেই জঙ্গলে নিয়ে যাওয়া হয়। প্রশংসনীয় এই উদ্যোগ, এইভাবেই ছড়িয়ে যাক সারা বাংলায়। তাই জঙ্গল কেটে উন্নয়নযোগ্যের পাশাপাশি থাকুক প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রাখার খবরও। প্রাচীন সমৃদ্ধশালী গ্রাম কেঞ্জুকুড়া। বাঁকুড়ার অন্তর্গত দ্বারকেশ্বর নদীর তীরে প্রাচীন এই গ্রাম কাঁসা পিতলের বাসন, বাঁশের কুটির শিল্পদ্রব্য, তাঁত শিল্পের জন্য বিখ্যাত হলেও বর্তমানে সেসব কিছুকে পিছনে ফেলে দিয়েছে কেঞ্জুকুড়ার ধাউস জিলিপি। স্থানীয়রা একে বলেন জাম্বো জিলিপি। দেশের আর কোথাও এমন প্রকাণ্ড আয়তন, ওজন এবং সুদৃশ্য নকশা আঁকা জিলিপি তৈরি হয় বলে জানা নেই। তবে সারা বছর নয়, বিশ্বকর্মা পুজো এবং ভাদু পুজোর আগে পরে তৈরি হয় এই জিলিপি। এই মিষ্টির দারুণ স্বাদে ও গঠনে শিল্পের ছাপের টানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, ভিড় করেন। মিষ্টির দোকানি ও জিলিপি কারিগরদের রাতের ঘুম চলে যায় এই মিষ্টি সরবরাহ করতে। ভালো ঘি, চালের গুঁড়ি, ডাল, বেসন, ময়দা, চিনি সহযোগে তৈরি হয় এই হরেক পাক। 3 থেকে 10 কেজি ওজনের সেই জিভে জল আনা মিষ্টি তৈরির দৃশ্য এখন দর্শকদের সামনে। এই বাড়ির গম্বুজ, খিলান, ঠাকুর দালান আজও গল্প বলে অতীতের। খসে পড়া পলেস্তারা, সবুজ ঘাসে আজও লুকিয়ে আছে কত শত ইতিহাস। গত 300 বছরেরও বেশি সময় ধরে টাকি পূর্বের জমিদার বাড়িতে এখন চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। নেই আধুনিকতার স্পর্শে তৈরি মণ্ডপ, নেই মনকাড়া আলোকসজ্জা কিংবা আধুনিক শিল্প ছোঁয়ার দেবী মূর্তি। তবু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে টাকি হাসনাবাদ সহ সন্নিহিত এলাকার বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটবে এই পুজোয়। কথিত আছে টাকির জমিদার রমাকান্ত রায়চৌধুরী ওয়ারেন হেস্টিংসের মুন্সিপদ লাভ করার সময় থেকে টাকিতে দুর্গাপুজো শুরু হয়। আজও দুর্গা দালানেই হয় দেবীর আরাধনা। এবছরও রথের দিন কাছামো পুজোর মধ্যে দিয়ে যে মূর্তি তৈরির কাজ শুরু হয় তা আজ প্রায় শেষ পর্বে। এবারেও সকল রীতিনীতি মেনেই বোধন থেকে বিসর্জন পর্যন্ত চলবে এই আয়োজন।